হাই ফ্রেন্ডস, আমি শোভন, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন আমি স্বস্তিক সংকেতের ট্রেলার রিয়াকশন দেবো। স্বস্তিক সংকেতের ট্রেলার কিন্তু এসকে মুভিজ, তাদের যে প্রোডাকশন ব্যানার রয়েছে এবং তাদের যে একটা অফিসিয়াল ইউটিউব চ্যানেল রয়েছে, সেখান থেকে কিন্তু লঞ্চ করা হয়েছে 1 জানুয়ারি 2022। তো আমি কিন্তু একটু পরে এটা ট্রেলার রিয়াকশন দিলাম, কারণ বেশ কিছু ব্যস্ত ছিলাম, দুদিন ধরে কিছু পার্সোনাল কাজ ছিল, যার জন্য আমার ট্রেলার রিয়াকশনটা দিতে দেরি হচ্ছে। তা স্বস্তিক সংকেত এটা কিন্তু বেসড অন নরক সংকেত বলে একটা গল্প রয়েছে সেটা, এবং যেটা লিখেছেন কিন্তু দেবারতী মুখোপাধ্যায়, সেখান থেকে কিন্তু বেসড অন অ্যাডপ্ট করে তবেই কিন্তু এই স্বস্তিক সংকেত এই স্ক্রিন প্লে নিয়ে তবেই কিন্তু স্টোরিটা সাজিয়ে সেইভাবে মুভিটা বানানো হচ্ছে। এটা কিন্তু 22 জানুয়ারি 2022 রিলিজ করার কথা, এবং যদি পোস্টপন্ড যদি হয়ে যায় তাহলে তো রিলিজ ডেটটা আরও পরে পিছিয়ে যাবে, নইলে 22 জানুয়ারি 2022 রিলিজ করার কথা, এবং হয়তো বা পোস্টপন্ড হওয়ার চান্সটা সব থেকে বেশি, কারণ এখন যে কোভিড বা ওমিক্রন সিচুয়েশন যে তৈরি হয়ে গেছে। তো এটা ডিরেক্টেড বাই শান্তন ঘোষাল, আবারও কিন্তু শান্তন ঘোষাল কিন্তু ফিরে এসেছে, এবং এখানে কিন্তু একটা থ্রিলার একটা জনরার মধ্যে কিন্তু পুরোপুরিভাবে স্টোরিটাকে আমরা দেখতে পাচ্ছি। তার 1943 বার্লিনের সেই সময়টার থেকে কিন্তু এখানে মনোক্রমে সেই জিনিসটাকে দেখানো হয়েছে, এবং হিটলারের সময় একটা ওষুধ আবিষ্কার করা নিয়ে কিন্তু এটাকে মানে অ্যাটলিস্ট ট্রেলার সেই জিনিসটা দেখানো হয়েছে। তা সেই ওষুধটাকে কিন্তু ডিকোড করে কিন্তু নুসরাত জাহান এবং গৌরব চক্রবর্তী তাদের যে ক্যারেক্টার দুটো রয়েছে, এবং তার ফলে কি হয়, বেশ কিছু মানুষ অসুস্থ হয়ে মারা যায়, এবং তার ফলে কি হয় এই জিনিসটাকে নিয়ে কিন্তু পুরো মুভিটা। এবং এখানে রুদ্রনীল চ্যাটার্জি কিন্তু সরি রুদ্রনীল ঘোষের কিন্তু একটা ভালো একটা ভূমিকা রয়েছে, যার এখানে নাম থাকে চ্যাটার্জি। তো সে তারপরে তার একটা বার্ধক্য বয়সে তারপর নুসরাত জাহানের সাথে আর গৌরবের সাথে দেখা মানে দেখা হয়। তা এই ফর্মুলাটা ডিকেট করার ফলে কি প্রবলেমস এসে দাঁড়ায়, তারা কী প্রবলেমগুলো ফেস করে এই জিনিসগুলো দেখানো হয়েছে, এবং এখানে কিন্তু নেতাজির যে আজাদহীন বাহিনী রয়েছে সেই জিনিসটা কিন্তু এখানে ইনক্লুড করা হয়েছে। নেতাজির সময় নেতাজি কী কীভাবে সেটা চেষ্টা করেছেন, এবং এখানে যে নেতাজি যে আমরা যে ফ্লেভারটা পাচ্ছি সেটা কিন্তু একটা খুব ভালো একটা মুহূর্ত। এবং 22 জানুয়ারি যদি আমরা এই মুভিটা যদি মানে পুরোপুরিভাবে মুভিটা যদি হলে রিলিজ হয় সেক্ষেত্রে কিন্তু আমরা হয়তোবা নেতাজি আরও একটা দিক আমরা জানতে পারবো, এবং আমরা নেতাজিকে যেভাবে আমরা সম্মান করে থাকি সবসময় সেই দিক থেকে দাঁড়িয়ে যদি 22 জানুয়ারি যদি এই মুভিটা রিলিজ হয় তাহলে কিন্তু অনেক অনেক একটা ভালো একটা দিক, এবং বাংলা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, এবং অনেকেই কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি নিয়ে অনেকেই অনেক কথা বলছে, তো সেই দিকে আমি যাচ্ছি না। স্বস্তিক সংকেত কিন্তু এসকে মুভিজের ব্যানারে কিন্তু একটা ভালো মুভি হতে যাচ্ছে, এতটুকু অ্যাটলিস্ট ট্রেলারটা দেখে মনে হলো। যদি এখানে অ্যাকশন সিকোয়েন্সগুলো আমার একদমই ভালো মনে হয়নি, খুবই মানে লো গ্রেডেড মনে হচ্ছে। তা যাই হোক, এখানে যেহেতু বাইরের লোকেশনের শ্যুটিং হচ্ছে বা একটা লার্জার দ্যান লাইফ স্কেলে যদি এই মুভিটা বানানো হচ্ছে, তা সব মিলিয়ে কিন্তু ট্রেলারটা কিন্তু আমার দারুণ লেগেছে, এবং মনোক্রমের সাথে রঙিন মানে কালারফুল দুভাবে দুটো কালারকে মানে একসাথে অ্যাটাচ করে যেভাবে এখানে ট্রেলারটাকে নিয়ে খেলা হয়েছে যেটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। যদিও 3 মিনিটের ট্রেলারটা দরকার ছিল, একটা ট্রেলার দেখে যদি আমরা অডিয়েন্স যদি অনেক কিছু বুঝে যায় সেক্ষেত্রে কিন্তু আমি বারবার বলে আসি সেটা, সেক্ষেত্রে কিন্তু খুবই খারাপ একটা ধারণা হবে, কারণ একটা ট্রেলার দেখে আমরা কিছুটা যদি বুঝতে পারি সেটা ঠিক আছে, কিন্তু অনেকটাই যদি আমরা বুঝতে পারি, কারণ অডিয়েন্স কিন্তু এখন অনেক স্মার্ট, আমি বারবার আমি ভিডিওতে বলে আসি, তাহলে কিন্তু খুব খুব প্রবলেম। এবং সব মিলিয়ে কিন্তু ট্রেলারটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। তো এবার দেখা যাক, মুভিটা দেখার পর আমরা সব কিছু বুঝতে পারবো, যদি সব কিছু হল যদি নর্মাল থাকে বা 50% অকুপেন্সি হওয়ার পরেও যদি আমরা হলে গিয়ে মুভিটা দেখে রিভিউ করতে পারি, তো আই থিঙ্ক দ্যাট উইল বি বেটার, এবং লেটস হোপ ফর দ্য বেস্ট, দেখা যাক কী হয়। এবং অবশ্যই আপনারা বাংলা ইন্ডাস্ট্রির পাশে থাকুন, বাংলা সিনেমার পাশে থাকুন, যতটুকু আমরা কোভিড প্রোটোকলস মেনে যদি আমরা মুভিটা দেখতে পারি তাহলে কিন্তু আমাদের বাংলা ইন্ডাস্ট্রিরই ভালো হবে। এবং সব মিলিয়ে শাশ্বত চট্টোপাধ্যায়কেও কিন্তু বেশ ভালো দেখাচ্ছে, যদিও নেতাজির লুকটা অতটা মানে তার লুকটা অতটা ইয়ে ছিল না এখানে, নেতাজির লুকটা আমার খুব একটা ভালো লাগেনি, আরও বেটার করা যেত। এবং শাশ্বত চ্যাটার্জির জায়গায় হয়তো অন্য কেউ থাকলে হয়তো বা একটু বেটার মনে হতো, যদিও অ্যাজ এ অ্যাক্টর হিসেবে শাশ্বত চ্যাটার্জি কিন্তু মাচ বেটার এই সময় দাঁড়িয়ে। তো দেখা যাক কী হয়, লেটস হোপ ফর দ্য বেস্ট। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আপনাদের যদি আমার চ্যানেল ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, তার সাথে লাইক শেয়ার কমেন্ট রয়েছে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, টিউন স্টেডিয়াম টাটা।